সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ডেমোগ্রাফির পপুলেশন প্রজেকশনের শেষ ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল মেথডসের শেষ ফর্মুলা ছিল লজিস্টিক কার্ভ। সেই লজিস্টিক কার্ভটা কিভাবে ডিরাইভ করতে হয় এটা দেখেছিলাম। তাই সেই কার্ভের মধ্যে কয়েকটা প্যারামিটার ছিল, আমরা দেখব এই কার্ভের প্যারামিটার গুলো কিভাবে এস্টিমেট করতে হয়। এবং আরেকটা মেথড আমাদের আছে কম্পোনেন্ট মেথড, সেই কম্পোনেন্ট মেথডটা দেখে আমরা ইনশাআল্লাহ আজকে পপুলেশন প্রজেকশনের ক্লাস শেষ করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা লজিস্টিক কার্ভ মেথড এটা দেখেছিলাম। লজিস্টিক কার্ভ মেথডে আমাদের যে প্যারামিটার গুলো এস্টিমেট আমরা দেখি, এই প্যারামিটার গুলো এস্টিমেট করার দুইটা মেথড আছে। একটা হলো পার্ল অ্যান্ড রিড মেথড, আরেকটা হলো রোডস মেথড। আমরা যে কোনো একটা মেথডে দেখব, আমরা এস্টিমেট করাটা হচ্ছে আসল কথা। যে কোনো মেথডেই এস্টিমেট করতে পারি আমরা। তাহলে দুটো মেথড আছে এখানে, কি বলছে, দেয়ার আর টু মেথডস অফ ফিটিং এ লজিস্টিক কার্ভ, পার্ল অ্যান্ড রিড মেথড, আর হলো রোডস মেথড। তাহলে আমরা প্রথম মেথডটাতেই দেখব যে এই মেথডের সাহায্যে কিভাবে আমরা প্যারামিটার গুলোকে এস্টিমেট করব। আমাদের তিনটা প্যারামিটার আছে এখানে, আর বি বা বিটা আর এল, এল আর বি, তিনটা প্যারামিটার আছে। এই প্যারামিটার তিনটাকে আমরা এস্টিমেট করব। তাহলে এখানে আমরা ধরলাম, লেট আস কনসিডার থ্রি পয়েন্টস ইকুয়ালি ডিস্টেন্স whose divide the population size into three parts. তিনটা ভাগে ভাগ করে নিলাম। তাহলে তিনটা ইকুয়াল ডিস্টেন্সে পপুলেশনটাকে আমরা ভাগ করে নিলাম, জিরো এন টু এন, জিরো বছর, তারপর এন বছর পর, তারপর টু এন বছর পর। তাহলে পপুলেশন সাইজটাকে আমরা তিন ভাগে, তিনটা ভাগে ভাগ করে নিলাম, জিরো এন আর টু এন। তাহলে সো দা কার্ভ থ্রো দিস থ্রি পয়েন্ট, জিরোতে যখন যাবে, জিরো সময় যখন ইনিশিয়াল পিরিয়ডে পপুলেশনটাকে ধরবো পি জিরো, এন টাইমস পরে পি এন, অ্যান্ড টু এন টাইমস পরে পি টু এন। তাহলে এটাকে আমরা লিখবো, কারণ আমাদের পি টিটা জানা আছে, আমাদের পপুলেশন অ্যাট টাইম টি এটা আমাদের এইটার সাপেক্ষে, এটা ইকুয়াল টু আমাদের এই ইকুয়েশনটা পিটি, পপুলেশন আর টাইম টি, সেই অনুযায়ী এই আমাদের এই কার্ভের ফর্মুলাটা আমরা জানি। তাহলে টি এর মান যদি জিরো বসাই, পি জিরো ইকুয়াল টু এল ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আর বি, তাহলে টি এর মান জিরো, ওয়ান বাই পি জিরো ইকুয়াল টু তাহলে ওয়ান প্লাস e to the power rb divided by l, 1 by p0। তাহলে সেই অনুযায়ী আমরা যদি বসাই 1 by p0, তাহলে এখানে হলো pn equal to l divided by 1 plus e to the power r into b minus t, এর জায়গায় ওখানে বসেছিল 0, এখানে t এর জায়গায় n, তাহলে 1 by pn equal to, just এটা রিভার্স হয়ে যাবে, 1 by 2pn equal to, একইভাবেই এটা আমরা n এর জায়গায় 2n বসবে, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমাদের 2n বসবে। তাহলে 1 by 2pn equal to এটা পেলাম। এই তিনটা জিনিস আমাদের কাছে আছে। এখন এখান থেকে আমাদের এই ভ্যালু, এই প্যারামিটার গুলো এস্টিমেট করতে হবে। তাহলে প্রথমে এই প্রথম দুইটা ডিফারেন্সকে আমি ধরলাম d1, ডিস্টেন্সকে বা ডিফারেন্সকে, এই দুটার তারপরে দুটা ডিফারেন্সকে আমি ধরলাম d2। তাহলে d1 মানে কি, 1 বাই p0 মাইনাস 1 বাই
pn 1 by p0 minus 1 by pn তাহলে p0 এর এখানে কি ছিল 1 plus e to the power r beta 1 by l টা সবার সাথেই কমন 1 by l টা সবার সাথে কমন 1 ও সবার সাথে কমন e to the power r beta ও সবার সাথে কমন শুধু p0 তে এই rn ছিল না এটার মান 0 ছিল pn এ এখানে n আর এখানে 2n তাহলে 1 by l 1 by l টা আমি কমন নিয়ে নিয়েছি 1 by l টা কমন নিয়ে নিয়েছি কমন নিয়ে নিলে তাহলে আমাদের কি হবে 1 প্লাস এখানে এই 1 টা ওই 1 টা ক্যান্সেল হয়ে যাবে e to the power r beta টা ফিক্সড e to the power r b ফিক্সড হলে আমরা p0 তে একটু যাই e to the power r beta কমন নিলে এখানে কি থাকবে এই যে 1 by l 1 by l কমন নিয়েছি 1 ক্যান্সেল হয়ে গেছে e to the power r beta কমন নিলে এখানে থাকবে 1 এখানে থাকবে 1 আর এখানে থাকবে e to the power minus rn তাহলে এটা এই 1 by l কমন নিলে 1 by l e to the power r beta কমন নিলাম উপরে থাকলো a 1 আর এখানে থাকলো উপরে থাকলো 1 আর এখানে থাকলো e to the power minus rn আর এইটা আর এটা 1 by n আর 1 by 2n 1 by l e to the power r beta minus n r beta minus 2n তাহলে r beta minus n কমন নিলে 1 minus e to the power rn তাহলে এটা হলো d1 এটা হলো d2 এখন d1 by d2 d1 by d2 হলে আমাদের এরকম হলো তাহলে দেখো এটাও ক্যান্সেল e to the power r beta ও ক্যান্সেল শুধু কি থাকে 1 by e to the power minus rn 1 by e to the power minus rn তাহলে এখন আমরা এটাকে যদি আমি মাইনাসটা উঠিয়ে দিতে চাই d1 by d2 equal to e to the power rn d1 by d2 equal to e to the power rn আর rn equal to এত log আমি e to the power উঠিয়ে দিতে গেলে আমাদের ঠিক করতে হবে log নিতে হবে log নিলাম তাহলে r hat r এর মান বের হলো 1 by n log d1 minus log d2 1 by n log d1 minus log d2 একটা প্যারামিটার আমাদের এস্টিমেট হয়ে গেল একটা প্যারামিটার আমরা এস্টিমেট করে ফেললাম r আরেকটা কি আছে l আর b তাহলে d1 ভাগ d2 equal to e to the power rn এখানে আমরা করলাম d1 by d2 equal to e to the power rn তাহলে এটাকে যদি উল্টিয়ে নেই d2 by dn d1 equal to e to the power minus rn 1 by d2 by d1 equal to 1 minus e to the power rn এটাকে আমরা বললাম ইকুয়েশন 1 এটাকে আমরা বললাম ইকুয়েশন 1 এখন দেখো l d1 by e to the power r beta l আছে আমাদের d1 ও জানা আছে e to the power r beta তাহলে l আর d1 এর মান এই যে আমরা বের করেছিলাম একটু আগে 1 by p0 minus 1 by pn equal to d1 সেখান থেকে আমরা যদি বের করি l d1 এর মান বসালাম e to the power r beta এর মান বসালাম তাহলে ক্যান্সেল হয়ে যায় আমার কি হলো 1 minus e to the power rn এটার নাম দিলাম ইকুয়েশন এটা হলো ইকুয়েশন 2 ইকুয়েশন 2 এখন এটা মানে কি 1 বাই d2 বাই d1 এই যে 1 মাইনাস e টু দি পাওয়ার rn এর মান ইকুয়েশন 1 এ আমরা কি বের করলাম 1 মাইনাস d2 বাই d1 তাহলে এটা ইকুয়াল টু আমরা এর পরিবর্তে বসালাম 1 মাইনাস d2 বাই d1 লসাগু করলে এটা আসলো তাহলে এই যে এখানে একটা d1 আছে এই d1টা কি নিচে চলে আসবে তাহলে d1 minus d2 divided by d1 square equal to l divided by e to the power r beta l divided by e to the power r beta তাহলে এটাকে যদি আমি রিভার্স করে লিখি d1 square divided by d1 minus d2 equal to e to the power r beta by l এটা নাম হলো ইকুয়েশন 3 এটা নাম দিলাম ইকুয়েশন 3 এটাকে আমি একটু রিভার্স করে লিখলাম কি জন্য একটু এটাকে এভাবে লিখে অন্য একটা ফর্মে লিখলাম 1 প্লাস এখানে আছে e টু দি পাওয়ার r বিটা বাই l
1 plus e to the power r beta মানে কি 1 by p0 তাহলে 1 plus e to the power r beta by l যেহেতু 1 by l টা বেশি লিখে ফেলেছি এজন্য 1 by l মাইনাস করলাম এটাকে বাদ দিলে আবার e to the power r beta by l রাখলাম এই ফর্মটাকে জাস্ট এই ফর্মে নিয়ে আসার জন্য আমার ছিল এটা সেটাকে আমরা উইথ রেসপেক্ট টু p0 and 1 by l এটাতে আনার জন্য আমরা এটাকে একটু মডিফাই করে লিখলাম 1 by এটা মানে 1 by p0 এটা মানে 1 by l এখন আমরা দেখি তাহলে 1 by l equal to 1 by l equal to তাহলে 1 by p0 minus এই যে এখানে পাশের অংশটা জাস্ট সাইড চেঞ্জ হয়ে গেল এখন এখান থেকে আমি l এর মানটা এস্টিমেট করলাম 1 by l equal to যদি এটা হয় তাহলে l equal to এটা রিভার্স তাহলে l equal to l হ্যাভ equal to 1 divided by এখানে যেটা ছিল সেটা 1 divided by 1 by p0 minus d1 square divided by d1 minus d2 এখন আমাদের দুটো প্যারামিটার বের হলো r আর l দুটো প্যারামিটারের মান আমরা পেয়ে গেছি কিসের মান পেয়েছি একটা প্যারামিটার r আর আরেকটা প্যারামিটার l এই দুটো এস্টিমেট করেছি এন্ড ইকুয়েশন 3 এন্ড 4 ইকুয়েশন 3 তে আমরা এই যে 3 এন্ড 4 থেকে একটু আগে ইকুয়েশনটা পেলাম একটু আগেই আমরা ইকুয়েশনটা পেয়েছি 1 by p0 minus 1 by l equal to at এখন এটাকে এভাবে এপাশে রাখলে 1 by p0 minus 1 by l এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে l যদি এপাশে চলে যায় l by p0 l by l equal to 1 এটা হলো l by p0 l by l equal to 1 তাহলে আমরা এখান থেকে নিতে পারি এটা e to the power ফর্মে আছে rb equal to তাহলে log l by p0 minus 1 তাহলে আমাদের বিটা ইকুয়াল টু আসলো 1 বাই আর লগ এল বাই পি জিরো মাইনাস 1 ওকে তিনটা প্যারামিটার আমাদের বের হয়ে গেল এখন দেখো এখানে তোমাদের মনে হতে পারে এই যে আমরা আর বিটা করলাম আমাদের কিন্তু যে প্যারামিটারগুলো আগে এস্টিমেট করেছি সেটা আগে এস্টিমেট করতে হবে কারণ এখানে আমি এল লাগছে দেখো এখানে আমরা এলটা ব্যবহার করছি এটাতে আমরা এলটাকে ব্যবহার করছি আমার জানা আছে p0 pn p2n তাহলে এখানে আমাদের এর আগে আমরা এলটা এস্টিমেট করেই তারপর বিটাটাকে এস্টিমেট করতে হবে কারণ না এখানে আমরা এলটাকে ইউজ করছি এখানে যদি আমরা আরটাকে ইউজ করছি আর আর এল যদি এস্টিমেট করে না আসি তাহলে কিন্তু বিটা এস্টিমেট করতে পারবো না তোমাদের হয়তো পড়তে যে প্রথমে মনে হবে যে আর বিটা আর বিটা ইকুয়াল টু প্রথমে আমরা এস্টিমেট করেছি আর প্রথমে আমরা কি এস্টিমেট করেছিলাম আর তারপরে এল তারপর বিটা এই যে এখানে আমরা প্রথমে এস্টিমেট করলাম আর দেখো আর যখন এস্টিমেট করেছি এখানে কিন্তু আমাদের বিটা বা এল লাগছে না এই দুটো কিন্তু আননোন প্রথমে একটা ফার্স্ট এস্টিমেটর আমরা এস্টিমেট করলাম ফার্স্ট এস্টিমেটরটাকে এস্টিমেট করেছি আর এখানে কিন্তু আমার বিটা বা এল ইউজ হলে এটা কিন্তু আমি বের করতে পারবো না আমার জাস্ট দুটো পপুল তিনটা পপুলেশনের টাইমের পপুলেশন জানা আছে জিরো টাইমে পি জিরো এন টাইমে পিএন টু এন টাইমে টু পিএন তাহলে ওই ডিস্টেন্সটা থেকে আমরা আরটাকে এস্টিমেট করেছি 1 বাই পি জিরো মাইনাস 1 বাই পি ওয়ান ডিস্টেন্সকে ধরেছি ডি ওয়ান 1 বাই পি এন মাইনাস 1 বাই পি টু 2n p2n এটাকে ধরেছি d2 সেই ডিসটেন্স থেকেই যেহেতু পপুলেশনটা জানা সেখান থেকে আমরা r টা এস্টিমেট করেছি এই r টাকে ইউজ করে আবার আমরা l কে এস্টিমেট করেছি দেখো যখন না এখানে r লাগেনি l টাকে এস্টিমেট করেছি এখানে আমার r লাগেনি l টাকে এস্টিমেট করেছি আবার এই r আর l কে ইউজ করে আমরা বিটা এস্টিমেট আর আর এল কে ইউজ করে আমরা বিটাটাকে এস্টিমেট করেছি তাহলে এটা হলো আমাদের এস্টিমেশনের যে কিভাবে আমরা এটাকে ফিট করব ফিট করা মানে তোমরা জানো রিগ্রেশন লাইন ফিট করা মানে কি প্যারামিটারগুলোকে এস্টিমেট করা তোমরা এখন রিগ্রেশনের ক্লাস করছো
ফিট করা মানে রিগেশনে সেই মানটা ওই ইকুয়েশনে যে আননোন প্যারামিটার গুলো আছে সেগুলোকে বের করা। তাহলে এই ইকুয়েশনে আমাদের তিনটা প্যারামিটার ছিল আর এল এবং বিটা, এই তিনটাকে আমরা এস্টিমেট করলাম। তাহলে এটা আমাদের শেষ। এখন আমাদের একটা মেথড বাকি ছিল। আমরা প্রথমে কয়টা মেথড পড়েছিলাম? মেইনলি দুটো মেথড, একটা হলো ম্যাথমেটিক্যাল মেথডস, একটা হলো কম্পোনেন্ট মেথড। এই ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যেই আমাদের চারটা মেথড ছিল, চারটা মেথড ছিল লিনিয়ার মেথড, তারপরে হলো জিওমেট্রিক মেথড, এক্সপোনেনশিয়াল মেথড, লজিস্টিক কার্ভ মেথড। তাহলে আমরা এগুলো দেখে ফেলেছি। প্রথম দিন ম্যাথমেটিক্যাল মেথড দেখলাম, তারপর ডাবলিং টাইম দেখলাম এক্সপোনেনশিয়াল মেথড দিয়ে, তারপর আমরা তারপরের ক্লাসে লজিস্টিক কার্ভটাকে যে ফর্মুলাটা এটাকে ডিরাইভ করেছিলাম, আজকে এই ফর্মুলাটাকে ফিট করলাম, দ্যাট মিন্স প্যারামিটারগুলোকে এস্টিমেট করলাম। এখন এস্টিমেট করে তাহলে আমাদের আর একটা জিনিস বাকি আছে, কম্পোনেন্ট মেথডটা। কম্পোনেন্ট মেথডের মাধ্যমে কিভাবে আমরা পপুলেশন এস্টিমেট করব বা পপুলেশন প্রজেকশন করব, কম্পোনেন্ট মেথডের মাধ্যমে আমরা কিভাবে পপুলেশন প্রজেকশন করব। তোমরা জানো প্রজেকশনও ওয়ান কাইন্ড অফ এস্টিমেশন, মানে পরবর্তী পপুলেশন সম্বন্ধে ধারণা করা। তাহলে আমরা এখন কম্পোনেন্ট মেথডটা দেখব। তাহলে কম্পোনেন্ট মেথড আমরা দেখি, কম্পোনেন্ট মেথডে কি বলেছে, the standard method of projection is now by component method of population growth. তাহলে এটাকে স্ট্যান্ডার্ড মেথড বলা হয়। কিন্তু ম্যাথমেটিক্যাল মেথডে যেমন আমরা টোটাল পপুলেশন এত আছে এত বছর পর, এই গ্রোথ হলে পপুলেশন প্রজেকশন পপুলেশনটা কত হবে, সেন্সাসের মনে করো যে কোনো একটা সেন্সাস প্রিভিয়াস সেন্সাসের পপুলেশন এত আছে, সেখান থেকে পাঁচ বছর পর দশ বছর পর পর পপুলেশন হয়, ধরলাম পাঁচ বছর পর আমাদের একটা নির্দিষ্ট গ্রোথ রেট আছে, এই গ্রোথ রেট অনুযায়ী পাঁচ বছর পর পপুলেশন কত হয়, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল মেথড। কম্পোনেন্ট মেথডে হচ্ছে পপুলেশনটা আলাদা আলাদা আমরা বের করে তারপর টোটাল পপুলেশনটা বের করব। তাহলে এটাকে বলছে স্ট্যান্ডার্ড মেথড, এটা একটু ডিটেইল। ওগুলো যেমন একবারে টোটাল পপুলেশনটা এস্টিমেট হলো, এই মেথডটা একটু ডিটেইল। দিস মেথড ইনভলভস দ্য সেপারেট প্রজেকশন অফ মর্টালিটি, ফার্টিলিটি, এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন। তাহলে দেখো পপুলেশন চেঞ্জ হওয়ার দুইটা মেথড, পপুলেশন চেঞ্জ বা পরিবর্তন হওয়ার কম বেশি হওয়ার দুটো মেথড, একটা হলো ন্যাচারাল মেথড বার্থ অ্যান্ড ডেথ, আরেকটা হলো মানব সৃষ্ট মেথড এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন। তাহলে দুটো মেথড, একটা হলো ন্যাচারাল মেথড বার্থ অ্যান্ড ডেথ, যেটাকে বলেছি আমি মর্টালিটি এবং ফার্টিলিটি। তাহলে কি হবে, তাহলে আমাদের কি হবে, যে কোনো মেথডে ফার্টিলিটি বার্থ হলে, সরি, যে কোনো পপুলেশন সঙ্গে বার্থটা যোগ হবে, ডেথটা মাইনাস হবে। পপুলেশন ইনিশিয়াল পপুলেশন যা আছে তার সঙ্গে আমার এবছরে বার্থ যোগ হবে, তারপর ডেথটা মাইনাস হবে। আরেকটা দেখো এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, এটা তোমাদেরকে একটু বলে নেই, আমরা পরবর্তী চ্যাপ্টার করব মাইগ্রেশন। মাইগ্রেশন এমিগ্রেশন মানে এখান থেকে আমাদের দেশ থেকে কেউ চলে গেল, আমরা কথায় কথায় বলি না আমাদের আমেরিকা ইমিগ্রেশন হয়ে গেছে, তার মানে আমেরিকার সে পপুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে। ইমিগ্রেশন মানে সেখানকার পপুলেশনের অন্তর্ভুক্ত হওয়া, এমিগ্রেশন মানে এখান থেকে পপুলেশন কমে যাওয়া। ইমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন অ্যাড হয় আর এমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন কমে যায়। তাহলে মনে করো আমাদের দেশে কেউ যদি আসে সেটা যোগ হবে, আর কেউ যদি চলে যায় সেটা বিয়োগ হবে। তাহলে আমরা যে পপুলেশন আছে বেজ পপুলেশনের সঙ্গে যদি বার্থ যোগ করি, ডেথ মাইনাস করি, আমাদের দেশে কারা বসবাসের জন্য আসলো ইমিগ্রেশন তাদেরকে যোগ করি, আর কারা চলে গেল
ইমিগ্রেশন রেটটা বিয়োগ করি তাহলে আগের পপুলেশনের সঙ্গে যোগ করলে আমরা তো অ্যাকিউরেট পপুলেশন পেতে পারি সেটাই হলো কম্পোনেন্ট মেথড তাহলে আমরা ডিটেইলে যাব দা কম্পোনেন্ট মেথড মেক্স এক্সপ্লিসিট অ্যাজাম্পশন রিগার্ডিং দ্য অ্যাবাভ কম্পোনেন্ট যে কম্পোনেন্ট কথা বললো এই কম্পোনেন্টগুলোর সম্বন্ধে অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড হেন্স ক্যান গিভ ওয়ান কনসিডারেবল ইনসাইট ইনটু দা ওয়ে অফ পপুলেশন চেঞ্জেস তাহলে ওগুলোর উপর ভিত্তি করে আমরা পপুলেশনটা চেঞ্জটা করে থাকি ইউজিং separate projected values of births deaths immigration and emigration তাহলে আমরা প্রথমে ওখানে যেমন টোটাল পপুলেশনটাকে প্রজেকশন করি এখানে আমরা আলাদা আলাদা প্রজেকশন করব এই 5 বছরে বার্থ কত হবে সেটা যোগ করব যদি 5 বছর পর হয় যদি এই 5 বছরে ডেথ কত হলো সেটা বিয়োগ করব এই 5 বছরে ইমিগ্রেশন আমাদের এখানে কে কে বসবাস করতে আসলো সেটা যোগ করব এবং কারা কারা চলে গেল সেটা বিয়োগ করব তাহলে আলাদা আলাদা প্রজেকশন করব প্রত্যেকটা ফ্যাক্টরের আলাদা আলাদা প্রজেকশন করে তারপর আমরা যে ইনিশিয়াল পপুলেশন আছে সেটার সঙ্গে যোগ করব সেটাই বলেছে ইউজিং সেপারেট প্রজেক্টেড ভ্যালুজ অফ বার্থস ডেথস ইমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন প্রজেক্টেড ভ্যালুজ অফ দ্য টোটাল পপুলেশন ক্যান বি অবটেইন অ্যাজ ফলোস কিভাবে করব তাহলে পিটি এই পপুলেশনটা আমরা বের করব টি টাইমস পার পপুলেশন এটা যদি আমার 2001 হয় এটা যদি আমি 2005 বলি এটা হলো একটা বেস পপুলেশন লাস্ট সেনসাসের পপুলেশন তাহলে 2001 সালে আমাদের সেনসাস হয়েছিল তাহলে 2001 সালের সেনসাসটা আমি এখানে আর টি টাইম ধরলাম 5 বছর পর পপুলেশন 2005 এ কত হবে সেটা আমি জানতে চাচ্ছি তাহলে PT equal to P0 plus TB0 মানে এই 0 থেকে T টাইমের মধ্যে বার্থ কতটুকু হয়েছে 0 to T এটা যদি 2001 হয় এটা 2005 তাহলে এই টাইমের মধ্যে পপুলেশন কত হয়েছে মাইনাস TD0 এই টাইমের মধ্যে ডেথ কত হয়েছে প্লাস TI0 এই সময়ের মধ্যে ইমিগ্রেশন কত হয়েছে মাইনাস এই টাইমের মধ্যে এমিগ্রেশন কত হয়েছে এটা তাহলে আমাদের এখানে আমরা এক্সপ্রেস করে দিয়েছি এক্সপ্লেইন করে দিয়েছি পিটিটা কি পিটিটি ইজ দা প্রজেক্টেড পপুলেশন এট টাইম টি তারপরে পি0 ইজ দা পপুলেশন ইন দা লাস্ট সেনসাস টিবি0 বার্থ প্রজেক্টেড ইন দা ইন্টারভেল 0 থেকে টি টিডি0 ডেথ প্রজেক্টেড ইন দা ইন্টারভেল 0 থেকে টি টি আই 0 ইমিগ্রেন্টস দ্যাট মিন্স সংখ্যা ইন দা ইন্টারভেল এত টি ই 0 ইমিগ্রেন্টস ইন দা ইন্টারভেল টি 0 0 থেকে টি তাহলে এগুলো এভাবে আমরা পাব বেস পপুলেশনের সঙ্গে আমরা টি ডি এই ন্যাচারালি পপুলেশন কতটুকু বাড়লো এইটা মাইনাস এইটা করে ন্যাচারাল ইনক্রিজ আর এই টিআই জিরো মাইনাস টিই জিরো এটা হলো আমাদের যেটা মানুষ ইমিগ্রেশন বা ইমিগ্রেশনের মাধ্যমে কমে সেটা এটা হলো আমাদের ফর্মুলা এখন দেখো এখানে কিছু কিছু জিনিস একটু এক্সপ্রেস করতে হবে দ্য কম্পোনেন্ট মেথড অফ পপুলেশন বাই এজ অ্যান্ড সেক্স দ্য কম্পোনেন্ট মেথড অফ পপুলেশন বাই এজ অ্যান্ড সেক্স ইনভলভস দ্য ফলোয়িং স্টেপস কতগুলো আমাদের স্টেপ আমাদের স্টেপে কতগুলো স্টেপে কাজ করতে হয় প্রথমে কি টেকিং এ বেস পপুলেশন ডিস্ট্রিবিউটেড বাই এজ এন্ড সেক্স ইউজিং ইন দা 5 ইয়ার্স এজ গ্রুপ সাধারণত 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে 0 থেকে 5 বছর 0 থেকে 4 5 থেকে 9 10 থেকে 14 কারণ প্রত্যেক বছরেই যদি আমি বার্থটাকে ইয়ে করি এটা অনেক ডিটেইল হয়ে যাবে সাধারণত 5 বছর বা 10 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা বার্থ এই এজ আমাদের যে এজ স্পেসিফিক বার্থ রেট আছে এই এজ স্পেসিফিক বার্থ রেট দিয়ে তাহলে আমরা আবার এটাকে করব মোট কথা আমাদের একটা বেস পপুলেশন লাগবে যেটার এজ গ্রুপ হচ্ছে 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে
তাহলে কি অ্যাপ্লাইং সার্ভাইভাল রেশিও এই যে 0 থেকে 5 বছরের মধ্যে আছে 0 থেকে 5 বছরের মধ্যে এই সংখ্যক পপুলেশন আছে তাহলে সামনে যারা আরো 5 বছর পর এর মধ্যে কতজন বেঁচে থাকবে অথবা 10 থেকে 14 বছর বয়সে এতজন পপুলেশন আছে আরো 5 বছর পর এদের মধ্যে কতজন বেঁচে থাকবে তাহলে যে এজ স্পেসিফিক ডেথ রেট সেখান থেকে সেই অনুযায়ী সার্ভাইভাল রেশিও দিয়ে বেঁচে থাকার সম্ভাবনা তাহলে আমার মনে করো 0 থেকে 5 বছরে আমার পপুলেশন আছে ধরো 50 লক্ষ তাহলে এই 50 লক্ষর মধ্যে কতজন বেঁচে থাকবে 50 লক্ষর মধ্যে যদি আমার 500 জন মারা যায় তাহলে সেটা মাইনাস হবে তাহলে সেটাই বলছে সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করব সেটা ইউজ করব আমরা যে 5lx + 5 / 5lx মানে এই 5 বছরে আমার এত পপুলেশন আছে এর পরবর্তীতে কতজন বেঁচে থাকবে অর ইন দা অথবা আমরা লাইফ টেবিল করেছি লাইফ টেবিলে যে tx করেছিলাম ওই কলাম দিয়েও আমরা বের করতে পারি এটাকে এভাবেও বের করতে পারি টু ইচ এজ সেক্স এন্ড এজ গ্রুপ টু অবটেইন দা পপুলেশন স্টিল অ্যালাইভ 5 ইয়ার্স লেটার এন্ড দাস 5 ইয়ার্স ওল্ডার যেটা বললাম এই পপুলেশনের মধ্যে আরো 5 বছর পর কারা জীবিত আছে অথবা এই 5 বছর পর আরো কতজন বেঁচে থাকবে তাহলে সেইভাবে আমার বের করে নিতে হবে তারপরে কি এটা গেল কতজন মারা যাবে সেটা বাদ দিব তারপরে কি জন্ম হবে কতজন অবটেইনিং দা নাম্বার অফ বার্থস ডিউরিং দা ইন্টারভেনিং পিরিয়ড এই যে 5 বছরটাকে বলেছি ইন্টারভেনিং পিরিয়ড বাই অ্যাপ্লাইং স্পেসিফিক ফার্টিলিটি রেটস তাহলে আমরা ওই যে ফার্টিলিটি রেটের মধ্যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট তাহলে যারা ফার্টাইল পিরিয়ডের ওমেন 15 থেকে 49 এটাকেও আমরা 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা 15 থেকে 19 বছরে যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আছে সেই অনুযায়ী কি পরিমাণ বার্থ অ্যাড হবে কি পরিমাণ জন্ম গ্রহণ করবে শিশু সেগুলো আমাদের বের করে নিতে হবে তাহলে এটা হলো আমরা ইউজ করব ফিমেল পপুলেশনের ক্ষেত্রে কারণ বার্থ শুধু ফিমেল পপুলেশন দ্বারাই সম্ভব 15 থেকে 49 বছরের ফার্টাইল পিরিয়ডের মধ্যে ডেথ যখন করব আমার 0 থেকে ক্যালকুলেশন করতে হবে কিন্তু বার্থ যখন করব তখন 15 থেকে 49 বছরের মধ্যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অনুযায়ী কি পরিমাণ বার্থ যোগ হবে সেটা আমরা বের করব দেখো এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট টু দা ফিমেল পপুলেশন দিস বার্থ মাস্ট বি ডিভাইডেড ইনটু দা ইন দা মেল এন্ড ফিমেল বার্থস কেন না এটা কিন্তু করতে গেলে আমরা যেমন বললাম এজ গ্রুপ অনুযায়ী আলাদা করতে হবে এবং মেল ফিমেল পপুলেশনও আলাদা করতে হবে কেন মেল ফিমেল পপুলেশনের ডেথ রেটের ভেরিয়েশন আছে সার্ভাইভাল রেশিও বা এজ স্পেসিফিক ডেথ রেটের ভেরিয়েশন আছে এবং স্পেসিফিক এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট শুধুমাত্র ফিমেল পপুলেশনের ক্ষেত্রে ইউজ করব কাজেই আমাদের কি লাগবে মেল এবং ফিমেল পপুলেশনের আলাদা এজ গ্রুপ অনুযায়ী সাজাতে হবে তাহলে আমরা কি করব ডেথ তো বের করলাম যে এভাবে উপরে যেতে দেখলাম সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে ডেথ বের করব আর বার্থ বের করব ফিমেল এজ গ্রুপের শুধু ফার্টাইল পিরিয়ডের ওমেন থেকে 15 থেকে 49 বছরের মধ্যে 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ইউজ করে বার্থ বের করব ফিমেল পপুলেশন থেকে এবং সে বার্থটাকে আলাদা করব ইন মেল and female births and then converting to the survivors of age 0 to 4 at the end of 5 এবং বার্থ তো হবেই এই সেই বার্থকে আবার কনভার্ট করব এই 5 বছর পরে আবার কতজন বেঁচে থাকলো সেই অনুযায়ী আবার converted to survivors কতজন বেঁচে থাকলো at the age 0 to 5 মানে 5 বছর পর 0 থেকে 4 শেষ হলেই 5 বছরে পড়ে যায় তাহলে আমাদের এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে এইটা অনেক ডিটেইল তাহলে অ্যাডজাস্টিং ফর মাইগ্রেশন তারপর মাইগ্রেশনটা করতে হবে কারণ মাইগ্রেশনে আমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না কারণ মাইগ্রেশন আমাদের একটা ডাটা থাকে আমাদের দেশে কারা আসলো
এবং কারা চলে গেল এটা যে কোনো দেশে একটা ডাটা থাকে এখানে খুব বেশি অসুবিধা হয় না তাহলে রিপিটেড দা প্রসেস এগেইন এন্ড এগেইন টু অবটেইন দা প্রজেক্টেড পপুলেশন 10 ইয়ার্স আফটার 15 ইয়ার্স আফটার দা স্টার্টিং ডেট এন্ড সো অন এটাকে যদি আমি 5 বছরের পর আবার 10 বছরের জন্য করতে চাই আবার 15 বছরের জন্য করতে চাই তাহলে এরকম প্রক্রিয়াটাকে রিপিট করতে হবে এরকম প্রক্রিয়াটাকে রিপিট করতে হবে তাহলে এটাই হলো আমাদের কম্পোনেন্ট মেথড এখানে কি বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য কম্পোনেন্ট মেথড রাইট দ্য বেসিক ডাটা নিডেড ইন দিস মেথড হোয়াট আর দ্য অ্যাজাম্পশন অফ দিস মেথড অ্যাডভান্টেজটা কি এটা ডিটেইল এখানে ডিটেইল তথ্য পাওয়া যায় সিন্স দিস মেথড মে ইজিলি অ্যাপ্লাই ইন দ্য কনভেনশনালি অ্যাপ্লাই বাই এজ এন্ড সেক্স গ্রুপ আলাদা আলাদা ভাবে বয়স এবং মেল ফিমেল অনুযায়ী আমরা এটাকে অ্যাপ্লাই করে থাকি প্রজেকশন অফ এজ এন্ড সেক্স স্ট্রাকচারস আর ইউজুয়ালি অবটেইন ডাইরেক্টলি বাই দিস মেথড অ্যান্ড দ্য টোটাল পপুলেশন ইজ দাস প্রজেক্টেড তাহলে কি বয়স এবং ছেলে মেয়ে অনুযায়ী আমরা প্রজেকশন করে কিভাবে বয়স অনুযায়ী এবং সেক্স বা মেল ফিমেল অনুযায়ী এটাকে আমরা কি করি আলাদা আলাদা করে প্রজেকশন করি প্রজেকশন করে তারপর টোটাল পপুলেশনটাকে বের করে থাকি ওকে ডিসঅ্যাডভান্টেজ বলতে কি বলছে এখানে ডিসঅ্যাডভান্টেজ বলছে দ্য প্রোবাবল এরর অ্যাসোসিয়েটেড বি রাদার লার্জ এটাকে লার্জ দ্য প্রোবাবল এরর অ্যাসোসিয়েটেড এখানে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি এটা অনেক বড় প্রক্রিয়া কারণ 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে তোমার মেল পপুলেশনের লিস্ট লাগবে ফিমেল পপুলেশনের লিস্ট লাগবে তারপর প্রত্যেকটা 5 বছর এজ এ স্পেসিফিক ডেথ রেট অনুযায়ী বা সার্ভাইভাল রেশিও অনুযায়ী আমরা ডেথটা বের করব আবার ফিমেল পপুলেশনেও ডেথ বের করব প্লাস ফিমেল পপুলেশনের কি ফার্টাইল পিরিয়ডের যে ওমেন 15 থেকে 49 তাদের থেকে বার্থটা বের করব সে বার্থ করে আবার পরবর্তী 5 বছর সে বার্থের মধ্যে আবার মেল বার্থকে আলাদা করতে হবে ফিমেল বার্থকে আলাদা করতে হবে তারপরে এর মধ্যে কারা আবার 5 বছর পর্যন্ত বেঁচে থাকলো সেগুলো বের করতে হবে সো এটা অনেক ডিটেইল তা বলছে দ্য প্রবাবল এরর অ্যাসোসিয়েটেড বি রাদার লার্জ দ্য কম্পোনেন্ট মেথড নট নেসেসারিলি মোর অ্যাকিউরেট অন দ্য অ্যাভারেজ দ্যান দ্য ম্যাথমেটিক্যাল মেথড যেহেতু অনেকগুলো প্রক্রিয়া এই জন্য অনেক সময় অ্যাকিউরেট হয় না এখানে আমাদের এরর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি কি জিনিস আমাদের লাগে সেটা এখানে বলেছে দ্য কম্পোনেন্ট মেথড অফ দ্য প্রজেকশন নিডেড দ্য ফলোয়িং ডাটা কি কি লাগে এ বেস পপুলেশন কম্পোনেন্ট মেথড করতে আমাদের কি কি লাগবে এ বেস পপুলেশন লাগবে তাই না আমাদের একটা ইনিশিয়াল পপুলেশন যেটা P0 যে প্রিভিয়াস সেন্সাসের ডাটা সেটাকে বলেছে বেস পপুলেশন এ ফার্টিলিটি শিডিউল তাহলে ফার্টিলিটি শিডিউল লাগবে এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট অনুযায়ী কি পরিমাণ বার্থ হচ্ছে সেগুলো বের করব কাজে ফার্টিলিটি শিডিউল লাগবে এ লাইফ টেবল লাগবে লাইফ টেবল আমরা ডেথটা ক্যালকুলেট করে থাকি সার্ভাইভাল রেশিও দিয়ে এজ গ্রুপ অনুযায়ী পপুলেশনের লিস্ট লাগবে সেটা হচ্ছে লাইফ টেবল থেকে পাবো বোথ মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়েদের জন্য সেখান থেকে সার্ভাইভাল রেশিও লাগবে দিয়ে আমরা ডেথটা বের করব সো লাইফ টেবিল লাগবে বেস পপুলেশন লাগবে ফার্টিলিটি শিডিউল লাগবে আমার কি পরিমাণ বার্থ অ্যাড হচ্ছে এটার জন্য জন্ম কি পরিমাণ পপুলেশন যোগ হচ্ছে লাইফ টেবিল লাগবে ছেলে এবং মেয়ে অনুযায়ী পপুলেশনের লিস্টের জন্য এবং সার্ভাইভাল রেশিও দিয়ে কি পরিমাণ ডেথ হচ্ছে উভয় শকে সেটা লাগবে আর মাইগ্রেশন শিডিউল লাগবে তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে আর অ্যাজাম্পশনটা কি বলেছে অ্যাজাম্পশনটা কি অ্যাজাম্পশন বলেছে দ্য পপুলেশন ইন ইচ এজ গ্রুপ ইজ ক্যারিড ফরওয়ার্ড বাই মাল্টিপ্লাইং ইট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্ভাইভাল রেশিও যেটা আমি বললাম পপুলেশন অফ ইজ প্রত্যেকটা এজ গ্রুপের জন্য এটাকে এত এই এজ গ্রুপে এত পপুলেশন আছে তাহলে কতজন মারা যেতে পারে তাহলে বেঁচে থাকবে যেজন সেটা সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তারপরে দ্য গিভেন নাম্বার অফ ইয়ার্স ফ্রম দ্য প্রেজেন্ট ফার্টিলিটি উইল বি কনস্ট্যান্ট
তাহলে আমরা যে বছরগুলো দেওয়া থাকবে প্রেজেন্ট ফার্টিলিটিটা এই 5 বছরের মধ্যে কনস্ট্যান্টই ধরতে হবে যে ফার্টিলিটি শিডিউল ইউজ করব এই ফার্টিলিটি শিডিউল এই এক বছর পর চেঞ্জ করতে পারবো না আনটিল দা এন্ড অফ দা পিরিয়ড যতক্ষণ না এই আমার কাজটা শেষ হয়েছে তারপর কি ফার্টিলিটি রেট এন্ড মর্টালিটি রেট আর কনস্ট্যান্ট এই 5 বছরের জন্য ফার্টিলিটি রেট এবং মর্টালিটি রেটকে আমরা ফিক্সড রাখব তাহলে এই হলো আমাদের পপুলেশন প্রজেকশনে বাকি যেটুকু ছিল সেটুকু আমরা দেখে ফেললাম আর এগুলো আমরা আগে দেখেছি হোয়াট ডু মিন বাই ডাবলিং টাইম প্রথম ক্লাস দেখেছি অ্যাকর্ডিং টু সেন্সাস 1991 ক্যালকুলেট দা ডাবলিং টাইম অফ পপুলেশন তাহলে আমরা পপুলেশন প্রজেকশনে মোট আসলে আমি একটু টোটাল সিলেবাসটার উপর একটু রিভিউ করতে চাচ্ছি প্রথমে আমরা কি দেখেছিলাম যে পপুলেশন প্রজেকশন কাকে বলে পপুলেশন প্রজেকশন এবং পপুলেশন এস্টিমেশন এগুলোর মধ্যে পার্থক্য কি তারপর মেথড গুলো কি দুটো মেথড পড়েছিলাম ম্যাথমেটিক্যাল মেথড কম্পোনেন্ট মেথড ম্যাথমেটিক্যাল মেথড গুলো চারটা আমরা লিনিয়ার মেথড তারপর জিওমেট্রিক মেথড এক্সপোনেনশিয়াল মেথড তারপরে হচ্ছে লজিস্টিক কার্ভ মেথড এগুলো আমরা দেখেছিলাম তারপরে দেখার পরে আমরা এই তার দেখেছিলাম ডাবলিং টাইম প্রথম ক্লাসে ছিল ডাবলিং টাইম কোন একটা বেস পপুলেশন এবং আমার যদি গ্রোথ জানা থাকে রেট অফ গ্রোথ জানা থাকে তাহলে আমরা কত সময়ে পপুলেশন দ্বিগুণ হবে সেটা আমরা কিভাবে বের করেছিলাম সেটা এটা আমরা সাধারণত এক্সপোনেনশিয়াল মেথড ইউজ করি সেটা ইউজ করে করেছিলাম এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে আমাদের যে ম্যাথমেটিক্যাল মেথডের ফোর্থ ফর্মুলা ছিল লজিস্টিক কার্ভ মেথড এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম ওকে এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম এটা একটা বড় ইয়ে ছিল তারপর আমরা লাস্টে এই মেথডের সুবিধা অসুবিধাগুলো দেখেছিলাম ফাইনালি আজকে থার্ড এবং পপুলেশন প্রজেকশনের লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে এই যে লজিস্টিক কার্ভ মেথডের মেথডটা এখানে একটা এখানে কতগুলো প্যারামিটার ইউজ হয়েছে আর বি এবং এ এই প্যারামিটারগুলো এস্টিমেট করে দ্যাট মিন্স এই কার্ভটাকে কিভাবে ফিট করব এই ইন্টিগ্রেশন লজিস্টিক কার্ভটাকে কিভাবে ফিট করব দ্যাট মিন্স প্যারামিটারগুলোকে কিভাবে এস্টিমেট করব সেটা দেখলাম এখানে দুটো মেথড ছিল পার্ল এন্ড রিড মেথড আর হলো রোডস মেথড তাহলে যেহেতু এস্টিমেট করা মানে যে কোনো একটা মেথডে করলেই হলো এটা কখনো উল্লেখ করা থাকে না তাহলে আমরা একটা মেথডেই দেখেছি পার্ল এন্ড রিড মেথডে আমরা কিভাবে প্যারামিটারগুলোকে এস্টিমেট করব এটা দেখেছি এন্ড ফাইনালি আমাদের যে কম্পোনেন্ট মেথডটা বাকি ছিল এই কম্পোনেন্ট মেথডটা আমরা দেখেছি তাহলে কম্পোনেন্ট মেথডে আমরা দেখলাম যে এখানে আলাদা আলাদা এখানে আমাদের একটা বেস পপুলেশন থাকবে তারপরে যে সময় পরে আমার পপুলেশনটা জানতে চাই পপুলেশন প্রজেকশন মানে আমার একটা পপুলেশনের ডাটা আছে তাহলে এত বছর পর পপুলেশনটা কত হবে অথবা আমরা পাস্টেও ইউজ করতে পারি তাহলে আমরা যদি ফিউচার পপুলেশন এস্টিমেট করতে চাই তাহলে আমরা এটাকে ইউজ করে থাকি পপুলেশন প্রজেকশন তাহলে ফিউচার পপুলেশন আমার একটা বেস পপুলেশন আছে এই বেস পপুলেশন ধরে আমি সময় 5 বছর পর পপুলেশন কত হবে এটা এস্টিমেট করতে চাই এটা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা যেমন 5 ইয়ার প্ল্যান করি এই 5 ইয়ার প্ল্যানে তাহলে 5 বছর পর আমার পপুলেশন কি রকম হবে সেই অনুযায়ী আমার অনেক কিছু আমরা আগামী 5 বছরে কি উন্নয়ন করব এটা 5 ইয়ার প্ল্যানে থাকে তাহলে আমরা যদি পপুলেশনটা না জানি তাহলে আমাদের পক্ষে এই প্ল্যানটা করা সম্ভব হয় না এই জন্য একটা বেস পপুলেশনের সাপেক্ষে আমরা পপুলেশনকে এস্টিমেট করে থাকি তাহলে সেখানেই এস্টিমেশনটা কম্পোনেন্ট মেথড দিলে আলাদা 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 একদম ফার্টিলিটি এই সময়ে বার্থ কত হলো এই সময়ে ডেথ কত হলো এই সময়ে মাইগ্রেশন কত হলো এই টোটালটাকে একসঙ্গে করে বেস পপুলেশনের সঙ্গে তাহলে আমরা কম্পোনেন্ট মেথডটা ইউজ করে থাকি কম্পোনেন্ট মেথডটা অনেকটা রিলায়েবল বাট এটা অনেক ডিটেইল এবং এটা করতে গেলে অনেক সময় এররও হতে পারে তাহলে এই হলো আমাদের পপুলেশন প্রজেকশন তাহলে পপুলেশন প্রজেকশন শেষ হলো নেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ মাইগ্রেশন চ্যাপ্টারটা শুরু করব
তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।